জমি দিয়েছে, বাড়ি দিয়েছে, রিটায়ারমেন্টে আছি, এই বললে লাহোরে করাচিতে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিবে এবং আমরা বলবো না। কিন্তু কিছু লোক বলেছেন, কিছু লোক বলেছেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমি ওনাদেরকে যখন 71 নিয়ে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন 47 থেকে 71 পর্যন্ত, বললো তোমাদের এগেনস্টে আমার যে ডিসক্রিমিনেশন ছিল, যে ডিসক্রিমিনেশন আছে, এখনও আছে, তোমাদেরকে আমরা আসলে পছন্দ কখনো করিনি, এখনও করি না। এই ডিসক্রিমিনেশনগুলো কেন হয়েছিল খুব ভালো করে বর্ণনা করেছে এবং আমি ওগুলো কম্পাইল করেছি, এবং কম্পাইল করার সময় ওই ওই আপনার ওই পাকিস্তান টেলিভিশনের 70s-এর ঘটনা নিয়ে যেসব চলচ্চিত্র বা ভিডিও ছিল ওগুলো সমন্বয় করে ক্রোনোলজিক্যাল অর্ডারে দেখিয়েছি যে 47 থেকে ধাপে ধাপে কেন জিন্নাহের কথাটা বললেন বা কেন আইয়ুব খান আসলো সেই দেশে, তারপরে কেন বা ইয়াহিয়া খানের মতো একটা মাতাল লম্পট লোক ইলেকশন দিল, ভুট্টো কী করে তাকে কনভিন্স করলো যে আওয়ামী লীগের কাছে ক্ষমতা দেওয়া যাবে না, বরং তাদেরকে মারতে হবে, তারপর টিকা খান 6 সপ্তাহ এখানে ছিল, সে কী করলো, আবার নিয়াজি অত্যন্ত দুশ্চরিত্র একটা লোক ছিলেন, উনি এপ্রিল মাসে 10 তারিখে ক্ষমতা নেওয়ার পর থেকে কী ঘটিয়েছেন, ওগুলো সব পাকিস্তানেরই ব্যাখ্যা করেছে এবং ওই বর্ণনাগুলো থাকার কারণে এই জিনিসটা একটা একটা জায়গায় পৌঁছেছে। আমার সবচেয়ে বড় উদ্দেশ্য এখন যে বাংলাদেশের স্টুডেন্টরা, বিশেষ করে ইউনিভার্সিটি এবং কলেজের স্টুডেন্টদের আমি দেখাতে চাই, আমি সরকারের কাছে আবেদন করব যাতে করে এটা দেখাবার ব্যবস্থা করা হয়, কারণ এটা দেখানো উচিত, কারণ ইতিহাসকে মানে সহজভাবে বলা হয়েছে আর ইতিহাসকে বিকৃত করা হয়েছে, বিভিন্নভাবে মিথ্যা কথা বলা হয়েছে বা ভুল বোঝানো হয়েছে। আমার মনে হয় যে পাকিস্তানিদের মুখে শুনে তাহলে তো অবিশ্বাস করার কিছু না, ওরাই তো বললো, এবং এরা পাঞ্জাবি, পাকিস্তানের পাঞ্জাবি অফিসার্স এবং সেক্রেটারি লেভেলের অফিসার্স, এরা তাদের কথাগুলো বলেছে। এবং আমি আমি কয়েকটা শহরে যেমন বস্টন, টরন্টো, ওয়াশিংটন, নিউ ইয়র্কে দেখিয়েছি, টরন্টোতে অনেক পাকিস্তানি ছিলেন, পাকিস্তানিদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের কেউ দেখুক বা না দেখুক পাকিস্তানি ছেলে মেয়েদের দেখাও, ওরা বলছে যে পাকিস্তান কিচ্ছু জানে না, ওরা যে কী করেছে, আমার ওইসব ইচ্ছা আছে পাকিস্তানে ডিস্ট্রিবিউট করা যায় কি না। আবার অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য, থ্যাংক ইউ।